হ্যালো বন্ধুগণ, আমি সাধনা, আবারও হাজির হয়ে গেলাম ঝাকানাকে একটা তন্দুরি চিকেনের রেসিপি নিয়ে। তো বন্ধুগণ, একদম দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো তন্দুরির ফ্লেভার সমেত বা স্মোকি ফ্লেভার সমেত ঘরেতেই গ্যাস ওভেনে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। হ্যাঁ বন্ধুগণ, ঘরেতে বানানো খুবই সহজ। আমরা সকলেই কিন্তু এই ধরনের তন্দুরি চিকেন খেতে খুবই ভালোবাসি। সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে দেওয়া আছে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকের এই তন্দুরি চিকেনটা আমার হাজব্যান্ড করছে, যেটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে 800 গ্রাম চিকেন আছে, প্রত্যেকটা চিকেনের পিস কিন্তু 100 গ্রাম করে ওজন আছে। প্রথমে চিকেনগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে কিন্তু এইভাবে চিরে নিতে হবে। তো এই স্টেপটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবে, যখনই তন্দুরি চিকেন বানাবে এইভাবে কিন্তু চিকেনগুলোকে প্রথমে ঝাঁকানাকা করে একটু চিরে নিতে হবে। চিকেনটাকে খুব ভালোভাবে চিরে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা বেশ সুন্দর হয়, তো এখানে হাফ চামচ দিয়েছি, তোমরা চাইলে কিন্তু 1 চামচও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিকেন তন্দুরি মশলা। তো হাফ চামচ চিকেন তন্দুরি মশলা দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু 1 চামচও দিতে পারো। আর দিয়ে দিতে হবে টক দই। তো এখানে 2.5 চামচের মতো টক দই দিয়ে দিতে হবে। তো টক দইটা আগে থেকে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। টক দই দেওয়া হয়ে গেল, এইবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। তারপরে খুব সুন্দর করে হাত দিয়ে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। তো দেখো আমার হাজব্যান্ড খুব সুন্দর করে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে মেখে নিচ্ছে। আর এখানে কিন্তু তোমরা চাইলে কিন্তু যে ঝাল লঙ্কার গুঁড়োটা হয় সেই লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। এইবারে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। এখন তোমাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। তো দেখো চিকেনগুলো খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি, আর কড়াইতে দিয়ে দিতে হবে 2.5 চামচের মতো সাদা তেল। এইবারে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 2.5 চামচ বাটার। তো বাটারের পরিমাণটা তোমরা দেখেই বুঝতে পারছো, তোমরা কিন্তু বাটারের পরিমাণটা কম বেশি করতে পারো। তো দেখো 2.5 চামচের মতো বেশ বাটারটা দিয়ে দিলাম। বাটারটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন হালকা করে একটু ঘোটানাটা করে নিতে হবে। এইবারে দিয়ে দিতে হবে চিকেনের পিসগুলো। তো দেখো চিকেনের পিসগুলো আমার হাজব্যান্ড খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে কড়াইতে। তো প্রথমে এখানে 4 পিসের মতো চিকেন পিস দিয়ে দিচ্ছি। তো এইবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, দেখেই বুঝতে পারছো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু চিকেনগুলোকে 10 থেকে 12 মিনিট ধরে কিন্তু ফ্রাই করতে হবে। তো দেখো চিকেনগুলোকে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিকেনগুলোকে তুলে রাখছি। বাকি বাচ্চা চিকেনগুলোকে ভেজে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আর তেল দিতে হবে না, ওই চিকেন বাচ্চা তেলের মধ্যেই দিয়ে দিতে হবে 2 চামচ বা 2.5 চামচের মতো বাটার। তারপরে বাকি চিকেনগুলোকে দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো 10 থেকে 12 মিনিট সময় নিয়ে কিন্তু বাকি বাচ্চা চিকেনগুলোও ভেজে নিলাম। এদিকে গ্যাসের ওভেনে 1 টুকরো চারকোল বা কয়লা যাই বলো না কেন, রুটি শাঁকা যে নেট হয় সেই নেটের উপরে এই চারকোলটা রেখে পোড়াতে বসিয়ে দিয়েছে। তারপরে এদিকে দেখো নিয়ে নিয়েছে একটা স্টিলের গামলা, গামলার মধ্যে একটা ছোট্ট স্টিলের বাটি রেখেছে, তোমরা চাইলে কিন্তু স্টিলের ছোট গ্লাসও রাখতে পারো। এইবারে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে কিন্তু বাটির চারিপাশ দিয়ে সাজিয়ে দিতে হবে। তো দেখো ভেজে রাখা সমস্ত চিকেনগুলোকে বাটির চারিপাশে সাজিয়ে দিয়েছে। এইবারে যে চারকোলটা পোড়াতে বসিয়েছিল সেই চারকোলটা বাটির মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে দেখো ম্যাজিক, মাত্র 1 চামচ তেল অথবা ঘিও তোমরা দিতে পারো। তারপরে 1 চামচ তেল দিলেই দেখবে একদম ধোয়া ধোয়া ভর্তি হয়ে যাবে ম্যাজিকের মতো। তারপরে একটা ঢাকনা দিয়ে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে একদম ধোয়া ধোয়া ভর্তি হয়ে গেছে। তো দেখো তোমরা দেখেই তো বুঝতে পারছো একদম ধোয়া ধোয়া ভরে গেছে। মাত্র 30 থেকে 40 সেকেন্ড একটু এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে, তারপরে কিন্তু চিকেনের পিসগুলোকে বের করে নিতে হবে। তো বন্ধুগণ, রেস্টুরেন্ট অথবা অনুষ্ঠান বাড়ির মতো আমরা চিকেন তন্দুরিতে যে স্মোকি ফ্লেভার বা ধোয়া ধোয়া গন্ধটা পাই সেটা কিন্তু খুব সহজেই আমরা গ্যাসের ওভেনে ঘরে তৈরি করে নিতে পারি। দুর্দান্ত টেস্ট হয়, একদম স্মোকি একটা ধোয়া ধোয়া গন্ধ, মানে খেয়ে তোমরা বুঝতেই পারবে না, মনে হবে যেন এটা রেস্টুরেন্ট থেকে আনা। তো দেখো সমস্ত চিকেনের পিসগুলো এইবার একটি প্লেটে সার্ভ করে দিতে হবে। তো বন্ধুগণ, প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে তোমরাও যদি বাড়িতে এইভাবে চিকেন তন্দুরি বানাও, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের চিকেন তন্দুরিগুলো কিন্তু একদম হোটেল বা রেস্টুরেন্টের থেকে অনেক অনেক গুণ বেশি সুস্বাদু হবে। একদম সফট তৈরি হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো চিকেন তন্দুরির সঙ্গে সার্ভ করছি ঘরে বানানো ধনে পাতার চাটনি, লেবু, শশা, আর দিয়ে দিতে হবে পেঁয়াজের স্লাইস।
তো আজকের এই চিকেন তন্দুরি রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানিও, আর অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইলো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।